হ্যালো বন্ধুরা, 75 বছর স্বাধীনতা দিবস উপলক্ষে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সকল ভারতবাসীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সকলে অনেক ভালো থাকো। বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের ভালোবাসা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আশা করি তোমরা ভালো থাকো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য কিছুদিন থেকে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই ভিডিওটা করছি, দেখা যাক কতটা কি করতে পারছি। চলো, জয় হিন্দ। প্রতিদিনের মতনই আজকেও সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো ছেলে এসছে, 2-3 দিন হলো ছুটি আছে, তাই তো আজকে স্বাধীনতা উপলক্ষে ছেলে বললো একটু কিছু ভালো মন্দ রান্না করো। তো দেখি, শরীর খুব একটা ভালো নেই, কি শর্টকাটে কি রান্না করা যায়, যেটুকু রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে কি কি রান্না করব। ছেলে বললো এগ চিলি খাবে, আর দেখি একটু ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে, ওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সারাদিনে কি কি করতে পারছি তোমাদেরকে শেয়ার করব, জানি না কতটা কি পারবো। শরীর খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব শরীর খারাপ। তার মধ্যেও চালিয়ে যাচ্ছি, স্বাধীনতা দিবসে সবাই স্বাধীন হলেও আমরা স্বাধীন হতে পারছি না, আমাদেরকে বাড়ির সমস্ত কাজকর্মটাই করতে হচ্ছে। তো চলো দেখো, তোমাদেরকে দেখায় কি কি মেনু করছি, আর এগ চিলিটা যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে, পুজো বাড়ির কাজ সমস্ত কিছুটাই হয়ে গেছে, চলো। আর এখন সামনে পুজো বলে প্রচুর সেলাইয়েরও কাজ, দেখতেই পাচ্ছ আলনাতে অনেক ব্লাউজ সেলাই করেছি। আর দেখো ব্লাউজেরও কাজ করতে হচ্ছে, এখন প্রচুর সেলাইয়ের কাজ। তো সব কিছু করতে গিয়ে হাঁপিয়ে উঠছি। তো চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পুজোও হয়ে গেছে, চলো। ও রান্নাঘরে চলে এসেছি, তো সমস্ত তরকারি টরকারি কেটে নিয়েছি। কি কি করব, প্রথমে ভেবেছিলাম ভাতই করব, কারণ শরীরটা ভালো নেই। তো তারপরে মনে হলো যে না, একটু আজকে স্বাধীনতা দিবসের দিন, একটু ভালো মন্দ রান্না করি। তো দেখা যাক শর্টকাটে কী করা যাক। তাই দেখো আলু কপির তরকারি বানাচ্ছি, কারণ তোমার দাদা ভাইয়ের একটু তরকারি না হলে চলে না, তাই জন্য কপি, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি। ওটা বানানো হয়ে গেল। আর একটু ভিন্ডিও ভেজে নিয়েছিলাম, কারণ ভিন্ডিটা অনেক দিন হয়ে গেছিলো, না ভাজলে নষ্ট হয়ে যাবে বলে। তো এমনি করেই তরকারি বেড়ে যায়। তা আমার রান্নাবান্না করতে ভালোই লাগে, কিন্তু ছেলে থাকে না বলে বেশি রান্না করি না, কারণ তোমাদের দাদাভাই খেতে চায় না। আর দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি শুরু হয়ে গেছে বলার নাই, খুবই বৃষ্টি হচ্ছে। কিন্তু ভালোই হলো বৃষ্টি হওয়াতে, শরীরটা বেশ সুস্থ লাগছে, আরাম লাগছে, কারণ প্রচণ্ড শরীর খারাপ করে গরমে। তো যাই হোক, দেখো বৃষ্টি হচ্ছে, খুব ভালোই হলো। রান্নাবান্না যেটা করলাম খেয়ে বেশ আনন্দ পাওয়া যাবে, এই গরমে ভালো লাগে না। তো বিকেলে ভাবছিলাম একটু বেড়াতে যাব, জানি না বৃষ্টির জন্য যাওয়া হবে কি না, যদি বৃষ্টি থামে তাহলে আমরা যাব, আর যদি বৃষ্টি না থামে তাহলে বাড়িতেই থাকবো। আর দেখো ভাবছি একটু এগ চিলি করবো, কোনো দিনই করিনি, নতুন রেসিপি। মনে হলো যে এইভাবে যদি করা হয় তাহলে কেমন হয়, নিজের মনের মতন করেই করলাম। ডিমগুলোকে দুখণ্ড করে কাটলাম, আর ডিমের কুসুমটা বেরিয়ে গেলে তো হবে না, তাই জন্য ভালো করে সাবধানে ডিমগুলো কেটে নিলাম। তো আমার রান্নাবান্না করতে ভালোই লাগে, তো যাই হোক করছি, কিন্তু শরীর যেহেতু পারমিট দেয় না বলে বেশি কিছু করতে যাই না। ছেলে এসছে বলে একটু ভালো মন্দ করছি, ছেলে থাকে না বলে করতে ইচ্ছা করে না। সাধারণত প্রতিদিনের যেমন ধরা বাঁধা একটা রান্না হয়েই যায় প্রতিদিনই। তো যাই হোক, আজকে ছুটির দিন, সবাই আনন্দ করে খাওয়া যাবে, তাই জন্য একটু এগ চিলি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি এগ চিলিটা বানিয়ে নিচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা, শরীর ভালো থাকে না বলে বাড়ি ঘর সেরকমভাবে কিছুদিন থেকে গোছাতে পারিনি, অগোছালো হয়ে আছে। একা মানুষ, সব দিকটা পেরে উঠি না, নানা দিকের মানে নানা রকম কাজ করতে গিয়ে প্রচণ্ড হাঁপিয়ে যায়, শরীরও ভালো থাকে না। তো কিন্তু আমি বসে থাকতে পারি না বলে আমাকে, আমি সব কিছু করবার চেষ্টা করি। তো দেখো এক চিলিটা প্রায় হয়ে এসেছে, এক চিলিটা হয়ে গেলে এবারে ফ্রাইড রাইস করবো। আজকে ভাবছি ভাত আর বানাবো না, তোমাদের দাদাভাই ভাত ছাড়া খায় না, কিন্তু আজকে বললাম একটু কষ্ট করে খেয়ে নাও, বা অত কিছু বানাতে পারছি না, তাই জন্য এগ চিলি বানিয়েছি।
নতুন একটা রেসিপি। রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর দেখো এক চিলিটা আমার হয়ে গেছে, খেয়ে দেখবো কেমন হয়েছে, আমিও নিজেও জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। আর দেখো ফ্রাইড রাইসের জন্য গাজরটাও কেটে নিচ্ছি। আর কদিন থেকে শরীর খারাপ বলে বাড়িঘর দেখছো তো কেমন অগোছালো হয়ে আছে, গোছাতে পারিনি, চালের বস্তাতে চাল ভরাই আছে, আলনাটাও অগোছালো হয়ে পড়ে আছে। দেখো আমি ফ্রাইড রাইসও করতে শুরু করে দিয়েছি, তো আমি ভাবলাম একটু জিরা দিয়ে করি, জিরা রাইসের মতনও হবে আর একটু ফ্রাইড রাইসের মতনও হবে, একটু নতুনভাবে করবার চেষ্টা করলাম। তো যাই হোক এইভাবে ফ্রাইড রাইসটা বানাতে শুরু করে দিলাম। আজকে বৃষ্টি পড়েছে ভালোই, মানে ঠান্ডা ঠান্ডা দিন করেছে, খাওয়া দাওয়া করেও শান্তি পাওয়া যাবে, বেশি গরমে বেশি কিছু ভারী খেলে শরীরটা ভালো থাকে না, আর শরীরটাও সুস্থ নেই সেরকমভাবে। তাও যাই একটু করে নিলাম। তো এইভাবেই আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসছে। দেখো দেখো গাজরটা ভেজে নিচ্ছি, আর ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম ফ্রাইড রাইসের ভাতটা। তো এমনি করে গাজরটা ভেজে নেওয়ার পর আমি ফ্রাইড রাইসের ভাতটা এর মধ্যে দিয়ে যা যা লাগে সব কিছু দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়োর মধ্যেই বানালাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো কাজ করতে করতে, শরীরটা ভালো নেই তো তাই তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না। যেটুকু পারলাম সেটুকু করে তাড়াহুড়ো করে দুবেলার জন্যই বানিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যের দিকে একটু ভাবছি অনুষ্ঠান দেখতে যাব, স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান দেখতে যাব। কিন্তু বৃষ্টি যদি থামে তবেই দেখতে যাব, আর বৃষ্টি না থামলে তো আর যেতে পারবো না। তো যাই হোক ফ্রাইড রাইসও বানিয়ে নিলাম। দেখো আজকে কী কী মেনু করেছি দেখে নাও। আজকে ফ্রাইড রাইস হয়েছে, এদিকে ফুলকপি আলুর একটা তরকারি হয়েছে, যে ভিন্ডি ভাজা, আর তোমার করেছি এগ চিলি, আর এই এই যে প্লেটে ফ্রাইড রাইস আর ওই চিলি চিকেন দেখছো এটা রিম্পা বানিয়েছে, রিম্পাও আমাকে দিয়েছে, আমিও রিম্পাকে দেবো। এইভাবেই আমাদের চলে প্রতিদিন। আর আমাদের মোমো দেখছো তো দিন দিন বড় হয়ে উঠছে, কী সুন্দর, কত বড় হয়ে গেছে, ঘুমাচ্ছে নিজের মনে, ফ্রিজের মাথার উপরেও ঘুমাতে খুব ভালোবাসে, ফ্রিজের মাথার উপরে চুপ করে পুতুলের মতন লাগছে, শো পিসের মতন। আর এই দেখো আমাদের পিউরানি ওর মায়ের কোলে বসে খেলা করছে। তো এইগুলোকে নিয়ে আমার সারা দিন কেটে যায়। ও খুব আনন্দ করে থাকে মোমোকে কুট্টুসকে নিয়ে, আমাদের বাড়িতে থাকতেও খুব ভালোবাসে, ও খেলা করে, আর আমি তো হলাম ওর বন্ধু, আমাকে তো মানে বন্ধুর মতন দেখে। এ দেখো আমার ছেলে, আর এ দেখো আমাদের কুট্টুস বিছানার মধ্যে ঘুমাচ্ছে। এইগুলোকে নিয়ে, এইগুলোই হলো আমার পরিবারের সদস্য, এদেরকে নিয়ে আমার সারা দিন কেটে যায়। আর মোমো দেখছো দিন দিন বড় হয়ে যাচ্ছে, ও আমার কোলে থাকতে খুব ভালোবাসে, খুব আদর খেতে ভালোবাসে। আর এই দেখো পিউরানি হাত বাড়াচ্ছে মোমোকে, ও পুতুল মনে করে, ও নিজে খেলা করবে বলে ও মোমোকে দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু মোমো দিন দিন বড় হচ্ছে, নখগুলো খুব মানে ছুঁচলো টাইপের, হাতে লেগে যাবে বলে আমি দিচ্ছি না, কিন্তু খুব রাগ করছে। আর মোমো দেখো আমার কোলে কি সুন্দর চুপ করে শুয়ে আছে, ও আমার কোলে থাকতে খুব ভালোবাসে। আর পিউর খুব রাগ হচ্ছে আমার উপরে দেখছো তো, দেখো জিভ দেখাচ্ছে, ঝগড়া করছে, ও মোমোকে কোলে নেবে কিন্তু আমি দিচ্ছি না চট করে, কারণ ওর বাচ্চা তো, কোনো কারণে যদি নখে আঁচড় খেয়ে যায়। দেখো মোমোকে একটু আদর করে নিচ্ছি খাওয়া দাওয়ার আগে। আমার এইভাবে সারা দিনটা কাটে, আর শরীরও ভালো নেই। তো যাই হোক তোমাদের দাদাভাই নামলেই মানে সবাইকে খেতে দিয়ে দেবো, তোমাদের দাদাভাই স্নান করছে। এই এইভাবে দেখো সময় হয়ে গেছে, আমি লাঞ্চ সার্ভ করে নিয়েছি, এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো আজকের মেনুগুলো দেখে নাও। আর সবাই খেতে বসে গেছি লাঞ্চের টেবিলে। তো যাই হোক আমরা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। সন্ধ্যেবেলা হয়ে গেছে, তৈরি হয়ে গেছি, আমরা একটু চললাম বেড়াতে, আমরা একটু ফাংশন দেখতে চললাম, স্বাধীনতা দিবস উপলক্ষে ফাংশন হচ্ছে, তাই ফাংশন দেখতে চললাম। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কী করতে পারছি। তাহলে বেরোচ্ছি, আমি রিম্পা আর পিউ যাচ্ছি। আমরা পৌঁছে গেছি ফাংশনে, আমাদের পৌরসভাতে ফাংশন হচ্ছিলো, আমরা পৌরসভায় ফাংশন দেখতে গেছিলাম। আর আমাদের পিউরানি বাইরে গেলে একটু বোকা হয়ে যায়, ও অত লোকজন দেখে না হকচকিয়ে যায়,
চুপচাপ ও মাকে ছাড়তে চায় না, তখন আমাদেরকেও চিনতে পারে না। আর এই বাচ্চাটাকে দেখছো, এটা আমাদের পাড়ার একটা বাচ্চা মেয়ে, ভারত মাতা সেজেছে। ও চুপচাপ হয়ে গেছে, ওর খুব একটা ভালো লাগছে না গরমে। নাচ গান শুরু হলে হয়তো ভালো লাগবে। আর দেখো এবারে একটু আনন্দ হয়েছে, একটু ফটো তুলছে, ও ভিডিও করতে খুব ভালোবাসে। তা আমরা বসে আছি, ফাংশন দেখছি, চারিদিকে দেখতে পাচ্ছ কত লোকজন, স্বাধীনতা দিবস উপলক্ষে ফাংশন হচ্ছে, প্রচুর লোকজন হয়েছিল। দেখো নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, গান নাচ অনেক কিছু, বাচ্চারা বড়রা সবাই অনেক কিছু অনেক রকম অনুষ্ঠান করলো, বেশ ভালোই লাগলো। দেখো দেখো বাচ্চারা কী সুন্দর নাচ করছে, অনেক রকমের বাচ্চা ছিল, বড় ছোট সমস্ত বাচ্চারাই অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করলো। সন্ধ্যেটা বেশ ভালোভাবেই আমাদের কেটে গেল, কারণ শরীরটাও ভালো ছিল না। এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান একটু বাইরে বেরিয়ে দেখলাম, বেশ ভালোই লাগছিলো। সাধারণত ঘর থেকে তো বেরোনোই হয় না, ঘরের মধ্যেই বন্দি থাকি। রিম্পা আসাতে ভালোই হয়েছে, ওর সঙ্গে একটু আধটু আমি ঘুরতে বেরিয়ে যাই। তো যাই হোক, বাচ্চারা দেখো কী সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করলো, খুব ভালো লাগলো। সন্ধ্যেটা এভাবেই সুন্দরভাবে কেটে গেল, আজকে স্বাধীনতা দিবসের দিনটা ভালোভাবেই কাটলো, সব কিছু মিলিয়ে ভালোভাবেই কেটে গেল। তো বন্ধুরা, তোমরা যারা আমার বন্ধু হয়ে আছো, তারা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমার একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আর চেষ্টা করো যেন আমি ভালোভাবে ভিডিও দিতে পারি, তোমাদের সঙ্গে থাকতে পারি। আর কি বলবো, আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা, আবার দেখা হবে।